হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার দিনগত রাতে তথ্যমন্ত্রী জনসংযোগ কর্মকর্তা মীর আকরামউদ্দিন গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। মীর আকরামউদ্দিন জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও তথ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এই ছিল ভিউয়ার্স খুব ছোট্ট একটি সংবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় বাংলার দশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।